নমস্কার বন্ধুরা, আজকের গল্প শুরুর আগে আপনাদের কিছু বলতে চাই। গল্পটা লিখেছিলাম আজ থেকে প্রায় 9 বা 10 বছর আগে, তখন আমি ক্লাস 4 বা 5 পড়ি। তখন গল্প কবিতা লেখার একটা শখ ছিল, তার সাথে ভালো কোনো গান পেলে তাও বিভিন্ন বই থেকে লিখে নিতাম। তারপরে পড়ার চাপ বাড়লো, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আর যে ডায়েরিতে আমি লিখতাম সেই ডায়েরিটাও কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আর কিছুদিন আগে হঠাৎ করে পড়ার ঘরটা পরিষ্কার করতে গিয়ে আবার ডায়েরিটা আমি খুঁজে পেলাম, নীল রঙের ডায়েরি। ডায়েরিটা পেয়ে আনন্দ ঠিক তেমন হয়নি, জানতাম ছোটবেলার জিনিস কি কাজে লাগবে। কিন্তু ডায়েরিটা খুলে যখন পাতা উল্টাচ্ছিলাম, এই গল্পটা আমার চোখের সামনে আসলো। ভুলেই গিয়েছিলাম গল্পটার ব্যাপারে, তাই গল্পটা নতুন করে আরেকবার পড়লাম। পড়ে জানি না কেন মনে হলো যে গল্পটা আপনাদেরকে শোনানো যেতেই পারে। তবে গল্পটার নামকরণ কিন্তু প্রথমে করিনি, কিন্তু নতুন করে যখন পড়লাম তখন গল্পটার একটা নাম মাথায় আসলো, তাই সেই নাম দিয়েই আজকের গল্প মায়ের রাগ। শুরু করছি আজকের গল্প মায়ের রাগ। দিনটা ছিল রবিবার, তাই একটু বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলাম। এমন সময় মা এসে বলল, কিরে আর কত ঘুমাবি, এবার ওঠ, কত বেলা হলো দেখ। আমি বললাম, কি যে বলো মা, এখনো তো সূর্য ওঠেনি, তাহলে বেলা কি করে হলো। মা বলল, সূর্য ওঠেনি, বাইরের দিকে চেয়ে দেখ একবার, আকাশ জুড়ে যে ঘন কালো মেঘ করেছে তাই তোর ওরকম মনে হচ্ছে। আমি তখন অনেক কষ্টে বিছানা ছেড়ে উঠলাম। উঠে প্রথমে ঘড়িটার দিকে দেখলাম, আরে বাস 9টা বেজে গেছে। তারপরে জানলা দিয়ে বাইরের আকাশটা দেখতে গেলাম, দেখলাম পুরো আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে, যেন মনে হচ্ছে কোনো এক রূপবতী রমণী তার ঘন কালো কেশ দিয়ে সারা আকাশ ঢেকে রেখেছে। বলতে না বলতেই দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। প্রায় 45 মিনিট ধরে তো বৃষ্টি হচ্ছিল। থামতেই আমার বন্ধুরা আমাকে ডাকতে আসলো পিছনের জানলা দিয়ে, মানে এই জানলা দিয়েই প্রত্যেকবারই আমাকে ডাকে, কারণ সামনে দিয়ে আসলে যে মায়ের খপ্পরে পড়তে হবে। তখন বাজে প্রায় 10টা বা 9:45। তারা বলল, কিরে আজ খেলতে যাবি না, চ বৃষ্টি হয়েছে, দারুণ ফুটবল খেলা হবে। আমি বললাম, এই আস্তে আস্তে, মা শুনতে পেয়ে যাবে রে, তোরা যা আমি যাচ্ছি। তারপরে লুকিয়ে লুকিয়ে চলে গেলাম মাঠে, কিন্তু সেখানে গিয়ে দেখি সব বড় দাদারা ফুটবল খেলছে। আমরা কত করে বললাম আমাদের নিতে, কিন্তু তারা কেউ নিল না। আমরা একটু হতাশ হয়ে পড়লাম। তখন ভোম্বল বলল, ওই বল্টুদের বাড়ির পিছনে একটা আম গাছ আছে, এবছর অনেক আম হয়েছে আর ঝড়ও হলো, চ না, অনেক অনেক আম পড়েছে মনে হয় মাটিতে, চ অনেক আম পাবো আমরা, দারুণ হবে কিন্তু। সবাই বললাম, ঠিক আছে ঠিক আছে চ বলে আমরা আম কুড়োতে গেলাম। এখানে বলে রাখি, ভোম্বল হলো আমার কাকুর ছেলে। আম কুড়িয়ে বাড়ি ফিরবো এমন সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলো, আমরা সবাই ভিজে গেলাম। তারপর বাড়িতে এসে কিছু না বলে পুকুরে স্নান করতে চলে গেলাম, কারণ জানতাম মা খুব বকাবকি করবে। তারপর স্নান করে বাড়ি ফিরে মাকে খেতে দিতে না বলে চুপ করে শুয়ে পড়লাম।
কারণ তখনও জানতাম যে মা খুব রেগে আছে। কিন্তু কিছুক্ষণ পরে দেখি মা ডাকছে, ওই আর নাকে শুয়ে থাকতে হবে না, খাবি চ। আমি ঠিক বুঝতে পারলাম মায়ের রাগ কোথায় গেল। হয়তো মায়েদের রাগ এইরকমই হয়। আপনারা এতক্ষণ শুনছিলেন মায়ের রাগ, গল্প পাঠে প্রখর রুদ্র, গল্পের লেখক প্রখর রুদ্র নিজেই। নমস্কার।